আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমার অনলাইন এবং অফলাইন ক্লাস সম্বন্ধে কিছু ইনফরমেশান থাকে এবং সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে, যেখানে আপনারা বহু মানুষ হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন পাঠিয়েছেন। আমি ক্ষমা প্রার্থী, গত প্রায় 3 মাস ধরে তাদের আমি খুব রেগুলার রিপ্লাই করতে পারছি না। আজকের এই ভিডিওতে সেই সমস্যার একটা সমাধান করার আমরা চেষ্টা করব। সুতরাং যারা আমার কাছে অনলাইন ক্লাসের বিষয়ে জানতে আগ্রহী, তাদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে। অবশ্যই ভিডিওটা শুনে দেখুন, আপনার প্রশ্নের উত্তর এখানে আমি দিতে পেরেছি কি না। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আমাদের সমস্ত দর্শককে নতুন বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সবার খুব ভালো কাটুক, সবার খুব আনন্দে কাটুক, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখেছেন, আমি যে অনলাইন ক্লাস নিই বা আমি যে বাড়িতে অফলাইন শেখাই সেটা সম্বন্ধে আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আপনারা অনেকেই সে সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন। আমি সাধ্যমতো চিরকাল চেষ্টা করে এসেছি আপনাদের এই প্রশ্নের, যাতে আমি সঠিক সময়ে উত্তর দিতে পারি। কিন্তু বিগত 3 মাস ধরে আপনারা হয়তো খেয়াল করেছেন, এই প্রশ্নের আমি ঠিকঠাক উত্তর দিতে পারছি না। আপনারা আমার ভিডিও তলায় যে কমেন্টস করছেন, তাদের ভালো করে উত্তর দিতে পারছি না। তার জন্য সবার আগে আমি নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা চাই। আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি আমাকে এই কাজে সহায়তা করতেন, কিন্তু সম্প্রতি তিনি অন্য আরেকটা ভালো কাজ পেয়েছেন, আমি খুব গর্বিত তার জন্য। কিন্তু আমার বিপদটা হলো যে আমার যে কাজের ফ্লোটা ছিল সেটা অনেকটা ডিস্টার্বড হয়ে গেছে, এবং যতদিন পর্যন্ত না আরেকজন কাউকে পাই এবং তাকে মোটামুটি একটু তৈরি করে নিতে পারি, এই সমস্যা চলবে। যে সলিউশনটার কথা ইনস্ট্যান্ট মাথায় এলো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের অটো রিপ্লাই বলে একটা ফিচার আছে। সেই ফিচারটায় আপনি আমাকে যে কোনো মেসেজ করলে সঙ্গে সঙ্গে একটা অটো জেনারেটেড রিপ্লাই উইথ সাম লিঙ্ক আপনার কাছে চলে যেতে পারে, এবং সেখানে হয়তো আমরা আশা করতে পারি আপনি যে প্রশ্নগুলো করছেন তার উত্তর এই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিতে পারবো। যারা আমার কাছে শিখতে আগ্রহী নন কিন্তু চ্যানেলে গান শিখতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটা নয়, সুতরাং তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি একটা কথা খুব গর্বভরে বলতে পারি, আমি যতটুকু জানি আমি ততটুকুর সবটা আমার সমস্ত শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি। আমি কিন্তু আমার গুরুর আশীর্বাদে কখনোই হাতে রেখে শেখানোয় বিশ্বাসী নই। আমার সামান্য যেটুকু জ্ঞান সেটুকু যদি আমি উজাড় করে আমার শিক্ষার্থীদের দিতে পারি, আমার বারবার মনে হয় আমি সমৃদ্ধ হই। আসুন আজকের আলোচনায় আসি। আমার কাছে অনলাইন ক্লাস, সেটা নিয়েই প্রথমে বলি, একটা গ্রুপ অনলাইন ক্লাস আছে আমাদের, বুঝলেন, সেটা প্রায় বিগত 3 বছর ধরে আমরা করছি। সেটায় আমরা জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে সাধারণত প্রত্যেক শনিবার 7টা থেকে 8টা দুটো আধ ঘন্টা সেশন নিয়ে আমরা বসি। এটাকে আমরা ওয়ার্কশপ বলি। এটা একটা ভীষণ মিক্সড ব্যাগ। এখানে যেমন শান্তিনিকেতন সঙ্গীত ভবন থেকে পাশ করা, ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্টও ক্লাস করছেন, আবার প্রথম প্রথাগতভাবে এখানে গান শিখছেন সেরকম স্টুডেন্টও রয়েছেন। এখানে আমরা মূলত রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং রবীন্দ্রনাথের গানের কোনো একটি টপিক আমরা বেছে নিই। যেমন আমাদের এই গত চৈত্র মাসের টপিকটা ছিল হচ্ছে পরজ বসন্ত, এই রাগে আধারিত রবীন্দ্রনাথের বসন্ত এবং প্রেম পর্যায়ের গান। আমাদের এই বৈশাখ মাসের যে টপিকটা, সেটা টপিকটা হতে চলেছে ধামার তাল, অর্থাৎ ধামার তাল সম্বন্ধে আমরা খানিকটা জানব এবং ধামার তালে আধারিত রবীন্দ্রনাথের 4টে গান আমরা শিখব। আমাদের এই যে টোটাল 8টা সেশন, এদের আমরাকে মোটামুটি সাজাই আমরা 4টে গান শেখার সেশন, 2টো থিওরিটিক্যাল আলোচনা সেশন এবং 2টো ভয়েস ট্রেনিং। এ প্রসঙ্গে বলে রাখি, ভয়েস ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা সবার ক্ষেত্রে সমান নয়, সবার ক্ষেত্রে এক নয়, প্রত্যেকের ভয়েস ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা আলাদা আলাদা। ফলে এই ক্লাসটায় যারা এক্সক্লুসিভলি ভয়েস ট্রেনিংয়ের জন্য নিজেকে ভাবছেন, তাদের যে খুব উপকার হবে সেটা কিন্তু আমি খুব দাবি করে বলতে পারি না, কিন্তু তবুও আমি আমার সাধ্যমতো প্রত্যেকবার চেষ্টা করে যাই। আমাদের যে লাস্ট সেশন থাকে সেই দিন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের একটু গান শুনি, একটু গান ধরি এবং আমার সাধ্যমতো তাদের অ্যাডভাইস করার চেষ্টা করি। এই সেশনটা জয়েন করার জন্য কোনো রকম অডিশন লাগে না। এই সেশনটা জয়েন করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনার পুরো নাম, আপনি কোথায় থাকেন, আপনি কোন স্কেলে গান করেন, আপনি
এর আগে কোথাও গান শিখেছেন কি না এবং বর্তমানে আপনার বয়স, এইটুকু লিখে তলায় যদি লিখে দেন আমি সল্টলেক সুরের ধারার অনলাইন ওয়ার্কশপে যোগদান করতে আগ্রহী। আমরা পরের সেশন থেকে আপনাকে ইনক্লুড করে নেব। মাসে এই পুরো 8টা সেশনের জন্য সর্বমোট এখানে ফিজ লাগে 500 টাকা। এই 500 টাকা জমা দিয়ে আপনি আমাদের সেশন জয়েন করতে পারেন। 2 মাস করার পর আপনার মনে হতে পারে 1 মাস আপনার কাজ আছে, আপনি অফ রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। তার 2 মাস বাদে আবার আপনার মনে হলো আপনি জয়েন করবেন, আপনি ঠিক ওই নম্বরে আবার একটা হোয়াটসঅ্যাপ করে এই 500 টাকা জমা দিয়ে বলবেন আমি এই মাসের ওয়ার্কশপ থেকে জয়েন করতে চাই, আপনি জয়েন করতে পারেন। সুতরাং এখানে আমরা একটা ভীষণ ফ্লেক্সিবল শিডিউলের মধ্যে কাজ করি। শুধু একমাত্র বাধ্যবাধকতা হচ্ছে শনিবার সন্ধেবেলায় 7টা থেকে 8টা আপনাকে ফাঁকা রাখতে হবে। আপনারা যারা এর আগে কোনো দিন অনলাইনে গান শেখেননি এবং একটা দ্বিধায় আছেন যে অনলাইনে আদৌ আপনি গান শিখতে পারবেন কি না কিংবা কতটা পারবেন, তাদের কাছে আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা শুরু করার জন্য আমাদের এই ওয়ার্কশপ সেশনটা জয়েন করে দেখতে পারেন। আপনাদের ভালো লাগবে এবং খানিকটা হলেও আপনারা শিখতে পারবেন। হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি প্রশ্ন যেটা পাই সেটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল অনলাইন ক্লাস সম্বন্ধে। এই ক্লাসটা সম্বন্ধে আগে একটু আমি সংক্ষেপে বলতে চাই। আমি যবে থেকে অনলাইনে এরকম ইন্ডিভিজুয়াল গান শেখানো আরম্ভ করি তখন আমার গুরুস্থানীয়রা অনেকেই বলেছিলেন যে এটা সম্ভব নয়, অনলাইনে রবীন্দ্রনাথের গান বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বা ভয়েস ট্রেনিং এটা শেখানো যায় না, এটা সামনাসামনি বসেই শেখানো যায়। সালটা যদি আমি খুব ভুল না করি 2016। আজকে আমি অত্যন্ত গর্বিত যে আমি আজকে বুঝতে পারছি আমি 2016 যেটা বলেছিলাম সেটা ঠিক ছিল, কারণ আমার গুরুস্থানীয় সেই ব্যক্তিরা এই পোস্ট কোভিড পিরিয়ডে, পোস্ট লকডাউন পিরিয়ডে প্রায় সবাই রেগুলার অনলাইন ক্লাস নিতে আরম্ভ করেছেন। সুতরাং প্রথম কথা আমি যেটা বলতে চাইবো একক অনলাইন ক্লাস সম্বন্ধে সেটা হচ্ছে অনলাইনে শেখা যায় হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, ভয়েস ট্রেনিং, এমনকি রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত ভালোভাবে শেখা যায়। কিন্তু অনলাইন শেখানোর প্রসেসটা আমার বাড়িতে সামনাসামনি শেখানোর প্রসেসের রেপ্লিকেশন নয়, এই প্রসেসটা একটু আলাদা। অনলাইনের খারাপ দিকটা বলে রাখি, অনলাইনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি সবথেকে বেশি অসুবিধা হয় এই স্টুডেন্টকে মোটিভেট করার জন্য। আপনারা যদি অনলাইনে গান শেখার কথা ভাবেন তাহলে সবার আগে যেটা আপনাদের মাথায় রাখা প্রয়োজন, এখানে সেলফ মোটিভেশনের ভীষণ দরকার। আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে রেগুলার অন্তত 1 ঘন্টা গান নিয়ে বসার জন্য। সেটা যদি হয় একমাত্র তবেই আপনি কিন্তু নিজের উন্নতিটা নিজে ফিল করতে পারবেন এবং তখন আপনি আরও উৎসাহী হবেন, আরও প্র্যাকটিস করবেন, আরও ইম্প্রুভ করবেন। সুতরাং সামনে থাকা একজন স্টুডেন্টকে আমি যতটা মোটিভেট করতে পারি প্র্যাকটিস করার জন্য, রেয়াজ করার জন্য, অনলাইনে কিন্তু ততটা পারি না। তাছাড়া অনলাইনে শেখার অনেক সুবিধা আছে। অনলাইনে আমি ক্লাসে ছোট ছোট জিনিস আপনাদের রেকর্ড করে দিতে পারি, সেগুলো আপনারা একবার নয় বারবার শুনতে পারেন। এই ধরনের ম্যাটেরিয়াল ইনক্লুডিং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, এটা আপনি কোথাও যাওয়ার পথেও হেডফোনে কানে লাগিয়ে শুনতে পারেন। এবং যদি সত্যি নেশা ধরে, যারা খুব ব্যস্ত মানুষ তারা কিন্তু দেখবেন 24 ঘন্টায় দিনের মধ্যে ফাঁক ফোকর গুজে 1 ঘন্টা রেয়াজ করার সময় আপনারা ঠিক বার করতে পারবেন। আমার এই অনলাইন ক্লাসে জয়েন করার জন্য একটু অডিশন দিতে হয়। আমাদের বিগত 3 মাস ধরে নতুন শিক্ষার্থীদের অডিশন বন্ধ রয়েছে। আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে বিরক্ত হয়েছেন, আপনাদের বিরক্তির কারণ সঙ্গত, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার উপায় ছিল না। আমি আশা রাখছি এই মাসের শেষাশেষি আবার আমি অডিশন নিতে পারব। সাধারণত অনলাইন ক্লাসের অডিশনগুলো হয় শুক্রবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত। 4 জন নতুন শিক্ষার্থীকে আলাদা আলাদা করে জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে আমি অডিশন নিই। অডিশন বলতে সাংঘাতিক কিছু ভাববেন না, এখানে আমি কথা বলে বোঝার চেষ্টা করি যে তাকে আমি আদৌ হেল্প করতে পারবো কি না। দেখুন, টিচার ভালো বা টিচার খারাপ বলে কিছু হয় না। আমার সঙ্গীত শেখার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝতে পারি যেটা, কোনো গুরু খারাপ নন। আসল কথা হচ্ছে আপনার সঙ্গে কার স্যুট করছে, আপনার সঙ্গে কার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে। এটা যারা একটু গান শিখেছেন তারা আমার সঙ্গে সহমত হবেন। সুতরাং এই অডিশন সেশনে আমি বেসিক্যালি নতুন আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে একটু গল্প করি, একটু তাদের গলার আওয়াজটা শুনি, একটু কথা বলি এবং আমি দেখে নিতে চাই আমার দিক থেকে আদৌ এই শিক্ষার্থীকে আমি কোনো রকমভাবে সাহায্য করতে পারবো কি না। আমার প্রত্যেকটা ভিডিওয়ে আমি কত ফিজ নিই সেটা আমি নির্দ্বিধায় জানিয়ে দিই। আমার এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে পার ক্লাস 600 টাকা।
আপনাকে মাসে 4টে ক্লাস করতে হবে এবং সেই 4টে ক্লাসের ফিজ একসঙ্গে আমায় মাসের 10 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। যারা বিদেশে থেকে শিখতে চাইছেন তাদের জন্য এই ক্লাসটার ফিজ হচ্ছে পার ক্লাস $10 মাসে, $40, সেখানেও মাসের 10 তারিখের মধ্যে সেই মাসের যাবতীয় ফিজ আমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। পরিশেষে আসি আমার বাড়িতে যে ক্লাস হয়, আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে এইভাবে শেখাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। এইভাবে শেখাটা কখনো কখনো ভীষণভাবে একটা আড্ডায় পর্যবসিত হয়। এই সোমবারের ব্যাচে যেটা হয়েছে এটা আমি নিজেই বলি যে এটা এখন গানের ক্লাস কম, চা এবং সিঙ্গাড়া খাওয়ার ক্লাস বেশি হয়ে গেছে, সেটা হওয়া কখনোই কাম্য নয়, কিন্তু সোমবারে এবং শনিবারে এই দুটো, শনিবার সকাল 9টা থেকে 12টা এবং সোমবার বিকেল 4টে থেকে 7টা, এই সময় জুড়ে আমার বয়স্ক শিক্ষার্থীদের জন্য একটা এক্সক্লুসিভ ভয়েস ট্রেনিং এবং রবীন্দ্রসঙ্গীতের ক্লাস আছে। এই ক্লাসটায় আমার কোনো ক্লাসে 8 জনের বেশি স্টুডেন্ট আমি নিতে পারি না। সোমবারের ক্লাসটায় এখনও আমি আরও 2 জনকে নিতে পারবো এবং শনিবারের ক্লাসটায় এখনও আমি আরও 1 জনকে নিতে পারবো, এবং এই 8, 8, 16 হয়ে গেলে তখন আমায় ভাবতে হবে অন্য কোনো নতুন ক্লাস খোলার কথা। যতদিন না এই দুটো ক্লাস ভরছে ততদিন আমি অন্য কোনো ক্লাস খোলার কথা ভাবছি না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন বাড়ির ক্লাস সম্বন্ধে যে এছাড়া অন্য কোনো দিন ক্লাস নেই। হ্যাঁ, ক্লাস আছে কিন্তু সেগুলো সিলেবাস ভিত্তিক ক্লাস, তারা কোনো ডিপ্লোমার পরীক্ষা দেবে বা হয়তো স্পেশাল অনার্স করবে, তাদের ক্লাসে এসে আপনাদের ভালো লাগবে না, আপনাদের কাজ হবে না। সুতরাং একজন বয়স্ক শিক্ষার্থী একটু ভয়েস ট্রেনিং চর্চা করতে চাইছেন, একটু রবীন্দ্রনাথের গান শিখতে চাইছেন, যেটা নিয়ে আমাদের এই চ্যানেলটা, সেই হিসেবে যদি আপনারা আমার কাছে আসতে চান এখনও আপনাদের শনিবার সকাল বা সোমবার বিকেলেই আসতে হবে। এরা এই 3 জনকে নিয়ে নেওয়ার পর আমি ভাবব আমি অন্য কোন দিন কোন সময় ক্লাস খুলতে পারি, তখন অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আমার এই বাড়ির ক্লাস সম্বন্ধে একটা কথা মাথায় রাখা দরকার। হ্যাঁ, বাড়ির ক্লাসে অডিশন হয়, আপনাকে আমায় একটু ফোন করে আসতে হবে, হয় শনিবার সকালে অথবা সোমবার বিকেলে, এবং সেখানে ওই একই ব্যাপার, আমি একটু কথা বলে আপনার সঙ্গে বোঝার চেষ্টা করব আপনার যা যা সমস্যা সেগুলোকে আমি কোনোভাবে সমাধান করতে পারবো কিনা। বাড়ির ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা আমরা সকলে মেনে চলি। এই পুরো 3 ঘন্টার সেশনে আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি সময় দেবো হয়তো 15 থেকে 20 মিনিট, কিন্তু তার মানে সেটা হয়ে গেলে আপনি উঠে ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে পারেন না। আপনাকে যদি আমার বাড়ির ক্লাস করতে হয় এই এন্টায়ার 3 ঘন্টা ওখানে ফাঁকা রাখতে হবে এবং ওই 3 ঘন্টা বসে থাকতে হবে, অন্যান্য স্টুডেন্টসরা কী শিখছে সেটা শুনতে হবে। একটা দিন বছরে এমার্জেন্সি থাকতেই পারে, যতক্ষণ আমরা ক্লাস করব, যতক্ষণ আমরা আড্ডা দেবো, যতক্ষণ আমরা চা খাবো ততক্ষণ আপনাকে ক্লাসে বসে থাকতে হতে পারে এবং আপনার শেখা হয়ে গেলেও যে কোনো মুহূর্তে যে কোনো প্র্যাকটিস আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি। সুতরাং আমার এই বাড়ির ক্লাসটা একটা ভীষণ সমমনস্ক মানুষদের রবীন্দ্রনাথ এবং সঙ্গীত চর্চার একটা ক্ষেত্র, সেইখানে ক্লাস নিয়ে আমি সবথেকে বেশি আনন্দিত হই এবং বুঝতেই পারছেন স্বভাবতই অনলাইন ক্লাসের অডিশনের থেকে বাড়ির ক্লাসের অডিশনটা একটু কঠিন হয়। আমি বাড়ির ক্লাসে পারিশ্রমিক নিয়ে থাকি মাসে 2000 টাকা, 4টে ক্লাসের জন্য মোট 2000 টাকা। পরিশেষে যেটা বলে শেষ করতে চাইবো সেটা হচ্ছে আপনাদের একটা বড় অংশের সঙ্গে আমার পরিচয় হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে। আমি আবার নতমস্তকে ক্ষমা চাই, ইউটিউব চ্যানেলটায় যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কাজ আমরা করতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী, এবং আমি আস্তে আস্তে চেষ্টা করছি অন্যান্য কাজ কমিয়ে এই ইউটিউব চ্যানেলটায় ভালো করে ফোকাস করার। আমি এখন অনলাইন ক্লাস নিয়ে থাকি শুধুমাত্র মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, শনি রবি আমার বাড়ির ক্লাস থাকে, অন্যান্য ক্লাস থাকে, এবং বুধবারটাকে আমি এক্সক্লুসিভলি আমার এই চ্যানেলের জন্য ফাঁকা করতে চাইছি যাতে অত্যন্ত নিয়মিত আপনাদের জন্য ভিডিও আমি নিয়ে আসতে পারি। আবারও বলি, আমি যতটুকু জানি, সামান্য যেটুকু জানি, সবটা আমার শিক্ষার্থীদের বিলিয়ে দিতে আমি আমার প্রাণপাত করি। সুতরাং আমার ইউটিউব চ্যানেলেও আমি যে কোনো কিছু নিজের হাতে রেখে শেখাই, আমার বাড়িতে আসলে তবে ভেতরের জিনিসটা বলবো, এরকম কিন্তু কিছু নেই। আপনারা যারা মন দিয়ে আমার চ্যানেলটা দেখেন আপনারা জানেন। সুতরাং যিনি আমার কাছে শিখতে পারছেন না কোনোভাবে, তিনি মন খারাপ করবেন না, তার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইউটিউবের ভিডিওগুলো রইল। মন দিয়ে এগুলোকে ফলো করুন, ভালো করে এই জিনিসগুলোকে নিজে চর্চা করুন। এই নিজে চর্চা করাটা সবথেকে বড় কথা। সঙ্গীতের প্রতি যদি ভালোবাসা থাকে সারাদিনই একটা সময় নির্দিষ্ট করুন সঙ্গীতের জন্য, সেই সময়টাই অনুশীলন করুন। আমার বিশ্বাস আমার বাড়িতে যারা আসে তাদের থেকে আপনি কিছু কম শিখবেন না।
আবার সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সবাই খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।